আপনি আইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়, তাকে এটা দেওয়া বৈধ হবে কি না? অমুসলিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি? অমুসলিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেটজাত গোশত খাওয়া যাবে কি না? হাঁটু ঢাকা শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরা জায়েজ আছে কি? ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করলে সুদ হিসেবে গণ্য হয়, কিন্তু অতিরিক্ত গ্রহণ না করলে অনেক সময় ঋণদাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয়। মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর টাকার দাম কমছে, 1 লাখ টাকা দিয়ে এখন যা কিনতে পারবো 1 বছর পর তা পারবো না। তাহলে ঋণ দিয়ে সুদমুক্তভাবে ইনসাফ রক্ষার উপায় কি? আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি, তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে? নাজনীন হাসান, আপনি লিখেছেন, আমি অসুস্থতার জন্য বাথরুমে যেতে পারি না, আমার শোবার ঘরে একটি হাইকমোডের পড আছে, এখন এটা কি বাথরুম হিসাবে গণ্য হবে? মানে এখানেও কি বাথরুমে যেসব রুলস আছে ওইগুলো ফলো করতে হবে? আর এখানেও কি জিন বা শয়তান থাকতে পারে? অসুস্থতার জন্য বাথরুমে আপনি যেতে পারছেন না, আপনার রুমে যদি কমোড থাকে তাহলে কমোডের আশপাশের জায়গাটা যখন ঢুকবেন আপনি, অর্থাৎ কমোডে যখন পা দিবেন তার আগে আপনি বাথরুমের দোয়া পড়বেন এবং একইভাবে আপনি বের হওয়ার সময় দোয়া পড়বেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই সুন্নাহগুলো আপনি মেনে চলবেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে আপনি রক্ষা পাবেন। যদি কারোর আপনার টয়লেট বা বাথরুম এর জন্য কোনো আপনার বিশেষ ব্যবস্থাপনা না থাকে এবং উন্মুক্ত জায়গা কেউ করেন, তাহলে সেক্ষেত্রে তিনিও একইভাবে আমলগুলো করবেন। এরপরে নো অল অ্যাবাউট এডুকেশন এই আইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন, অমুসলিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি? অমুসলিমের সাথে মুসাফা বা হ্যান্ডশেক করা যাবে কি যাবে না বিষয়ে হাদিসে সরাসরি কোনো দিক বা নির্দেশনা নেই। সালামের বিষয়ে দিক এবং নির্দেশনা আছে, ওইটার উপরে তুলনা করে, যেহেতু দুইটা প্রায় একই ধরনের আমল, সেটার উপরে তুলনা করে বেশিরভাগ ফোকা একরাম বলেছেন যে কোনো অমুসলিম যদি আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, আপনি সৌজন্যার রক্ত রক্ষা করতে গিয়ে আপনি তার সাথে হাত বাড়িয়ে মুসাফা করতে পারেন। এছাড়া আপনার প্রতিবেশী কোনো অমুসলিম যার সাথে মুসাফা না করলে তিনি ভুল বুঝতে পারেন, মনে কষ্ট করতে পারেন, সেক্ষেত্রে তার সাথে আপনি মুসাফা করতে পারেন। আর এছাড়া সাধারণ অবস্থায় আপনি নিজে থেকে সেদে কোনো অমুসলিমের সাথে মুসাফা করতে যাওয়া, তার সাথে আপনি অন্তরঙ্গতার প্রকাশ করতে যাওয়া, এ বিষয়ে আপনার বেশিরভাগ ফোকা একরাম মাকরুহ বলেছেন, তবে সেটি হারাম বা সুস্পষ্টভাবে নিষিদ্ধ নয়, কারণ বিষয়ে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা পৃথকভাবে নেই। মাসুদ রানা, আপনি লিখেছেন, আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি, তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে? দেখুন, আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর তুললে আমি সেটা খেয়ে ফেলবো না বা আমার দ্বারা তসরুফ হবে না, এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে, তাহলে সেটা তো অবশ্যই তোলা যাবে, তোলাতে দোষের কিছু নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ, তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে, এটা ভুল ধারণা। বরং আমরা যে তুলবো সে তুলে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো করবো না, 1 বছরের কথা আছে, ঘোষণা করতে হবে, প্রাপককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে, না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে। তো এখন কথা হলো যে যদি কেউ পান, তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন এবং নিজের প্রতি আশা থাকবেন, অবশ্যই তুলতে পারেন। আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসৎ ব্যবহার করবে বা তসরুফ করবে এরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে এবং তার তোলাটাই উচিত এবং কর্তব্য অনেক উলামা কেরাম সেটাকে ওয়াজিব বলেছেন। মুখতার আহমদ আইডি থেকে আপনি লিখেছেন, ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করলে সুদ হিসেবে গণ্য হয়, কিন্তু অতিরিক্ত গ্রহণ না করলে অনেক সময় ঋণদাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয়। মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর টাকার দাম কমছে, 1 লাখ টাকা দিয়ে এখন যা কিনতে পারবো 1 বছর পর তা পারবো না। তাহলে ঋণ দিয়ে সুদমুক্তভাবে ইনসাফ রক্ষার উপায় কি? দেখুন, ঋণ দেওয়া একটা ইবাদত, এটা লাভের জন্য দেওয়া হয় না এবং এক্ষেত্রে যদি সামান্য ক্ষতি হয় সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারি অপার্থিব যে উপকারিতা আছে, যে সওয়াব আছে বিপুল পরিমাণ। হাদিসে কোনো কোনো হাদিসে এটাকে যে পরিমাণ ঋণ দেওয়া হয় অনেক সময় ও পরিমাণ দান বা কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য অপার্থিব উপকারিতা বিবেচনা করে এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত, অর্থাৎ ঋণ লাভ ছাড়া লাভের চিন্তা না করে ঋণ দেওয়া উচিত এবং এক্ষেত্রে আমার যদি মুদ্রাস্ফীতির কারণে কিছুটা ক্ষতি হয় অফুরন্ত সবের মাধ্যমে সেটা পুষিয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে সেই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে যিনি ঋণ নিয়েছেন তিনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন পরিশোধের সময় তাকে যদি একটু বাড়িয়ে দেন সেটা উত্তম এবং সুন্নাহ, বিভিন্ন হাদিস দ্বারা সেটি বোঝা যায়, কোনো চুক্তি নেই, কিন্তু নিজে থেকে তিনি বাড়িয়ে দিয়েছেন এটা প্রশংসনীয় এবং এটি তার করা উচিত। যে মুদ্রাস্ফীতি এবং বিভিন্নভাবে ঋণ যিনি দিয়েছেন তিনি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি মাথায় রেখে এবং তার প্রতি তার যে অবদান আছে সেটার স্বীকৃতি স্বরূপ একটু বাড়িয়ে দেওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ ভারসাম্য চলে আসবে। তবে মুদ্রাস্ফীতির কারণে আপনার ঋণের অর্থ বাড়িয়ে নেওয়া এটার কোনো অনুমতি পৃথিবীতে কোনো স্কলার এখনো পর্যন্ত গ্রহণযোগ্য কোনো স্কলার দিয়েছেন বলে আমাদের জানা নেই। ফওয়াদ, আপনি লিখেছেন, হাঁটু ঢাকা শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরা জায়েজ আছে কি? যদি কোনো থ্রি কোয়ার্টার প্যান্টটা কেউ এমনভাবে পরেন যার ফলে তার হাঁটুর নিচে সেটি চলে যায়, একজন পুরুষ মানুষ হাঁটুর নিচ পর্যন্ত তার যদি ঢাকা থাকে তাহলে সেটি পরা তার জন্য জায়েজ হবে, যদি কোনো অমুসলিম বা ফাসিকদের কালচার সেটি না হয়। আমরা
আমরা জানি যে এই জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে না, যাদের মধ্যে যথেচ্ছা জীবন যাপন করার প্রবণতা আছে, এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকেন, তাদের সাদৃশ্য যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল করা দরকার। আবু দাউদের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। লেবাসে পোশাকে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয়, তাদের সাথে যেন আমাদের মিলে না যায়, খাপ খেয়ে না যায়, এই দিকটা আমাদের খেয়াল করা উচিত। তো সেই জায়গা থেকে এটি না করা উচিত। আর কোন অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে, সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা। অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে, আমরা লুঙ্গি পরে থাকি, সেটি আমাদের পরাটা ক্ষেত্রে আপনার শরিয়ার নির্দেশনা হলে সেটি আমরা পরবো, সেটি পরারতে কোনো দোষণীয় নেই, বরং সেটাই আমাদের পরা উচিত। তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে এটা নিচে যেন না যায় বা শরিয়ার কোনো বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকটা আমরা খেয়াল করব। আজকাল আক্ষেপের বিষয়ে আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইয়েরা, অনেক কিশোর ভাইয়েরা তারা লুঙ্গি পড়তে চান না, তারা লুঙ্গি মোটেই পড়তে চান না, তারা এই ত্রিকোয়াটার হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন, এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন, তারা নিজেদেরকে আধুনিক মনে করেন। এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্য হয়ে পড়ে, একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং লেজবৃত্তি করার মানসিকতা থাকে এবং স্বাধীন চেতা মানসিকতা না মানে অতিরিক্ত স্বাধীন চেতা মানসিকতা থাকে, যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান, এরকম মানসিকতার কারণে কিন্তু এগুলো হয়ে থাকে। অতএব এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয়। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো খোলাসার কথা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা জায়েজ আছে, তবে যদি এ ধরনের পোশাক সচরাচর ফাসেক ফাজের এবং যাদের মধ্যে আল্লাহ ভীরুতা নাই এই টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে থাকে, কালচার হয়ে থাকে, তাহলে এটাকে বর্জন করা উচিত। আমাতুল্লাহ আপনি লিখেছেন, অমুসলিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেটজাত গোশত খাওয়া যাবে কি না? অমুসলিম দেশে যারা বসবাস করছেন বা সেখানে গিয়েছেন কোনো কারণে, সে সমস্ত দেশে যে সমস্ত পশুর গোশত ইত্যাদি প্যাকেটজাত পাওয়া যায় বিভিন্ন গ্রোসারি শপ ইত্যাদিতে, সেগুলো আমরা খেতে পারবো কিনা যে মুসলিম হিসাবে? এর উত্তর হলো যে এগুলো যদি কোনো আহলে কিতাব অর্থাৎ কোনো ইহুদি খ্রিস্টান বা কোনো আসমানি গ্রন্থে বিশ্বাস করেন, বিভিন্ন নবী রাসূলে বিশ্বাস করেন, যেমন খ্রিস্টান আছেন ইহুদি আছেন, তাদের জবে করা যদি কোনো পশু হয় বা তারা জবে করেছেন এরকম যদি জানা যায় বা তাদের এলাকা হয়, তাহলে সেখানকার পশু খাওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়াহিল্লাল আলিয়াম ওয়াহিল্লালাকুম তাইয়্যিবাত ওয়া তাআমুল্লাযীনা উতুল কিতাব, আজ তোমাদের জন্য হালাল খাবার সমূহকে, পবিত্র খাবার সমূহকে হালাল করা হয়েছে এবং যারা আহলে কিতাব তাদের খাবারকেও তোমাদের জন্য হালাল করা, অর্থাৎ তাদের জবে করা পশু তোমাদের জন্য হালাল করা হয়েছে। তবে শর্ত হলো আহলে কিতাবরা যে পশু জবে করবে সেই পশু জবের ক্ষেত্রে তারা আল্লাহর নাম নিতে হবে, এবং দ্বিতীয়ত হলো সেই পশু জবে করার ক্ষেত্রে পশু জবের যে শর্ত আছে যেমন রগ কাটা, এটা নিশ্চিত হতে হবে। যদি এই দুটা নিশ্চিত হয় তাহলে তাদের জবে করা পশু আপনি খেতে পারবেন। তবে আহলে কিতাবরা জবে করার সময় তো আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না, রগ কেটেছে কিনা, বিসমিল্লাহ বলেছে কিনা, এই জন্য তারা যদি জবে করে থাকে, সচরাচর তারা আল্লাহর নাম নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সুধারণাবশত তাদের জবে করা পশু খাওয়া যাবে। আপনি খেতে পারেন, তারা বিসমিল্লাহ বলেছে কিনা, রক কেটেছে কিনা, এটা নিয়ে আপনার ধোঁয়াশা করার দরকার নেই যদি সচরাচর তারা এটা করে থাকে। কিন্তু বাস্তবতা হলো যে আজকের পৃথিবীতে আমরা জানি যে খ্রিস্টানরা ইহুদিরা তারা আল্লাহর নাম নেয় না বললে চলে, এবং তাদের মধ্যে ধর্মী তাদের নিজেদের যে ধর্ম সেই ধর্মকেই তারা খুব একটা ধারণ করে না। তো এরকম আহলে কিতাবরা যদি পশু জবে করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি সুধারণা বশত যে তারা আল্লাহর নাম হয়তো নিয়েছে, হয়তো তারা ওইভাবে রকটক দেখে কেটেছে, হারা হারাম বাজ বিচার করি, এরকম সুধারণা বশত তাদের পশু এই যুগে খাওয়াটা কঠিন এবং এটা যায় না। শেখ মুফতি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বিষয়ে ফতোয়া দিয়েছেন। এছাড়া বিন বাজ রহমাহুল্লাহ বলেছেন যে সুধারণা বশত খাওয়া যেতে পারে, কিন্তু ওই যে যদি জানা যায় যে তারা এটা করে না তাহলে সেক্ষেত্রে কিন্তু খাওয়া যাবে না, অর্থাৎ তারা আল্লাহর নাম নেয় না বা রক কাটলো কিনা এই দিকটা খেয়াল করে না। আজকালকার ইহুদি খ্রিস্টানদের যে অবস্থা, তাদের যে ধর্মবিশ্বাসের প্রতি তাদের যে দায়িত্ববোধ, সেটার দিকে তাকালে আমরা স্পষ্ট হই যে আসলে তাদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট গাফিলতি আছে। তো এখন খোলাসা কথা হলো, যারা প্রবাসে আছেন বা এরকম অমুসলিম প্রধান দেশে আছেন তারা কি করবেন? উত্তর হলো যে এই সমস্ত দেশগুলোতে আলহামদুলিল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে এরকম কেউ ধর্মচর্চা করেন, আল্লাহতে বিশ্বাস করেন, আল্লাহর নামে জবে করেন, জানেন সচরাচর এরকম হয়ে থাকে, তাহলে ইন্ডিভিজুয়াল কেস আলাদা করে চেক করার দরকার নেই, তাদের জবে করা পশু তারা খেতে পারেন। আর হিন্দু বা মুশরিক বা এরকম যারা আছেন তাদের জবে করা কৃত পশু খাবেন না। যদি
গ্রোসারি সবগুলোতে হালাল সার্টিফাইড থাকে বিভিন্ন দেশে আমি জাপানে দেখেছি বিভিন্ন দেশে আপনার সে দেশের ওলামা একরাম সংশ্লিষ্ট আপনার পশু জবের ক্ষেত্রে শরিয়া প্রতিপালন করা হয়েছে কিনা নিয়ম মানা হয়েছে কিনা সেটা দেখে যাচাই করে তারা হালাল সার্টিফাইড করে থাকেন তো তাদের সার্টিফিকেশন দেখে তাদের আপনার সার্টিফিকেট দেখে হালাল এটা লেখা দেখে সেই প্রতিষ্ঠান যদি এটাকে নির্ভরযোগ্য মনে করে সার্টিফিকেট দিয়ে থাকে তার উপর নির্ভর করে আমরা খেতে পারি কোনো অসুবিধা নেই মুসলিম আমুন আপনি আইডি থেকে লিখেছেন আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলা ভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায় তাকে এটা দেয়া বৈধ হবে কিনা বোন এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন সেটা দেখার মাধ্যমে হতে পারে তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী একে অন্যের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয় বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা যৌন চাহিদা আছে সেটা স্ত্রীর হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন মৌলিকভাবে এটি হারাম নয় তবে সে যেন বেহাত না হয় এবং ফর্দার খেলাপ না হয় অন্যরা যেন দেখতে না পায় তাদের যেন আবরুর ক্ষতি না হয় সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলিট করে দেয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে